আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে কানাডা যেতে চান তাদের অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে আমার ট্রাভেল হিস্ট্রি খুব বেশি নাই, আমি কি কানাডার ভিসা নিতে পারবো, বা ট্রাভেল হিস্ট্রি ছাড়াই কিভাবে কানাডার ভিসা নেওয়া সম্ভব। রিসেন্টলি আবার বেশ কিছু এরকম ভিসা ইস্যু হয়েছে, অনেকেই আমাদেরকে বলে যে তার শুধু ইন্ডিয়া ভিজিট করা ছিল, তার কমপ্লিটলি সাদা পাসপোর্ট, তার কানাডার ভিসা হয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে। তো কিভাবে কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াই বা মিনিমাম ট্রাভেল হিস্ট্রি দিয়ে কিভাবে আপনারা সঠিকভাবে কানাডা ভিসার জন্য আবেদন করতে পারেন, এই ব্যাপারটা আলোচনা করব। সাথে সাথে কিছু এজেন্সি কিভাবে অনেককে রিসেন্টলি কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াই ভিসা করিয়ে দিয়েছে কোনটাকে, সেই জিনিসটাও আপনাদের সামনে ক্লিয়ার করব। অ্যাট দ্য সেম টাইম এই বিভিন্ন এজেন্সির মাধ্যমে ট্রাভেল হিস্ট্রি ছাড়া কোনটাকে ভিসা নিয়ে আপনাদের কি ধরনের বিড়ম্বনায় পড়তে হতে পারে সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেমা মিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তবে এই যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই আপনি দেখে নেবেন যে সিএম আমিনুল বাহারের ভেরিফাইড পেজ কোনগুলো বা কোনগুলোর সাথে আসলেই আমি জড়িত। ইদানিং বেশ কিছু ফেক পেজ বা ফেক আইডি খুলে বা ফেক ইউটিউব চ্যানেল খুলে তারপর আমার ভিডিও আপলোড করে বিভিন্ন বিদেশি নাম্বার দিয়ে অনেককে মিসগাইড করছে, এ ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে কানাডায় ভিজিট ভিসাটা ট্রাভেল হিস্ট্রি ছাড়া কীভাবে নেওয়া সম্ভব, বা খুব রিসেন্টলি যেহেতু ভিসার রেশিও ভালো তাই অনেকেই ভিসার জন্য আবেদন করছে, এছাড়া এখন ভিজিট ভিসা নিয়ে গিয়ে তারপর ওয়ার্ক পারমিটে কনভার্ট করার একটা অপরচুনিটি আছে বা কানাডিয়ান গভর্নমেন্ট কিছু অপরচুনিটি দিয়েছে, দ্যাটস ওয়াই অনেকেই আসলে খুব দ্রুত ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছে, মনে করছে যে এখন রেশিওটা ভালো আছে, সামনে রেশিওটা ভালো থাকবে না, তাই যে কোনোভাবে কম ট্রাভেল হিস্ট্রি থাকলেও ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছে। আর এই সুযোগে কিছু অসাধু এজেন্সি আছে যারা কি করছে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে 10 লাখ 15 লাখ টাকা চুক্তিতে কানাডার ভিসা করে দিচ্ছে, বলছে যে আপনাদের ট্রাভেল হিস্ট্রি নাই, কোনো সমস্যা নেই, আমরা কোনটাকে ভিসা করে দিব, এমবেসির ভিতরে আমাদের লোক আছে, এ ধরনের কিছু বলে তারপরে তারা কিন্তু ভিসার কাজটা নেয়। দেখা যায় যে 1 লাখ 1.5 লাখ টাকা আগে নিচ্ছে, তারপরে বাকি টাকাটা পরে নিবে, এরকম একটা কন্ট্যাক্ট করে। তো এর মধ্যে কিছু কিছু লোক ভিসা পেয়েও গেছে, যার কারণে ওই এক্সাম্পলটা যখন আবার তৈরি হয় তখন কিন্তু সর্বসাধারণ মানুষ আরও অনেক হুমড়ি খেয়ে পড়ে, তারাও মনে করছে যে এইভাবে কন্ট্যাক্টে তো ভিসা হচ্ছে। আসলে এই ঘটনাটা কি সেটা আপনাদেরকে একটু বুঝতে হবে। এখানে শুধু ভিসা হলেও আপনারা বিভিন্ন বিড়ম্বনায় পড়তে পারেন, আপনি কিন্তু টাকা পয়সা লেনদেন করে ফেলছেন, 15 লাখ 10 লাখ 12 লাখ 14 লাখ 18 লাখ টাকা পর্যন্ত অনেকেই দিয়ে ফেলেছে এরকম আমার জানা আছে। তো তারা এই ভিসা নেওয়ার পরে তারপরে কিন্তু কানাডায় যাওয়ার পরে কানাডার ইমিগ্রেশন থেকে ব্যাক করাতে পারে যে কোনো কারণে। আপনি যদি কোনো মানে এরকম দৃশ্যমান কোনো জালিয়াতি করে থাকেন তাহলে কিন্তু কানাডিয়ান ইমিগ্রেশন অবশ্যই আপনাকে ব্যাক করাবে। তো রিসেন্টলি দুইটা ফ্যামিলিও ব্যাক করেছে কানাডার ইমিগ্রেশন থেকে, তারাও কিন্তু এরকম টাকা পয়সা দিয়ে ভিসা নিয়েছিল। তো এখানে কারণটা হচ্ছে আপনি যদি একটা ভিজিট ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনাকে অবশ্যই, যদি এই ইস্যুটা আপনার ট্যুরিস্ট রিলেটেড ইস্যু হয় যে জাস্ট আপনি ঘুরতে যাবেন কানাডাতে, তাহলে অবশ্যই আপনার কিছু ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। একদম সাদা পাসপোর্টে বা শুধুমাত্র ইন্ডিয়া ঘুরে এখানে ভিসা হওয়ার কোনো কারণ নাই। কারণ যদি এক হতে পারে যে আপনার পারপাসটা অন্য কিছু, লাইক কোনো বিজনেস মিটিং বা কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করবেন, বা আপনার কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে আপনি রিউনিফিকেশনের জন্য যাবেন, সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি কম থাকলেও আপনাকে একটা ভিসা দিতে পারে। বাট আপনার যদি ইস্যুটা এরকম হয় যে আপনি শুধু ঘুরতে যাবেন তাহলে অবশ্যই আপনার প্রিভিয়াস একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। তো এক্ষেত্রে বিভিন্ন এজেন্সিগুলো কি করেছে যে আপনার পুরানো পাসপোর্ট আছে একটা,
নতুন পাসপোর্ট আসছে একটা নতুন পাসপোর্টটা হচ্ছে এখানে যখন বিএফএস এ ভিসার জন্য অ্যাপ্রুভাল আসে আর আসলে পাসপোর্ট জমা দিতে হয় তখন কিন্তু শুধুমাত্র কারেন্ট পাসপোর্টটাই জমা দিতে হয় তো এই কারেন্ট পাসপোর্টটা জমা দিলে এই কারেন্ট পাসপোর্টটা সাদা থাকলেও তারা ওইটার মধ্যে তাদের যেহেতু অ্যাপ্রুভাল হয়ে গেছে তারা কিন্তু ভিসাটা দিয়ে দেয় কিন্তু এর আগে তার অবশ্যই কোনো একটা ট্রাভেল হিস্ট্রি দেখিয়েছে তো সেটা কি করেছে তারা পুরানো পাসপোর্টের মধ্যে বিভিন্ন স্টিকার লাগিয়ে বিভিন্ন সিল দিয়ে তারপর ওইগুলো স্ক্যান করে আপলোড করে তারপরে কিন্তু জমা দিয়েছে আর যখন দেখেছে যে হ্যাঁ ভালো একটা ট্রাভেল হিস্ট্রি আছে তখন কানাডা কি করেছে এই তাকে ভিজিট ভিসাটা ইস্যু করেছে এখন এইভাবে যখন জালিয়াতির মাধ্যমে আপনি ভিসা নিলেন আর আপনার এই হিস্ট্রিটা কিন্তু আইআরসিসিতে থেকে গেল কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু চাইলেই আপনি কি কি ইনফরমেশন দিয়ে ভিসাটা নিয়েছেন ওটা কিন্তু খুব সহজেই দেখতে পারবে তো যখন আপনি ধরেন যে এখানে আপনি কোনোভাবে পার পেয়ে গেলেন বা যারা ভিসা করছে তারা মনে করছে যে আমরা তো ভিসার অ্যাপ্রুভাল নিয়ে আসছি আমরা কন্ট্যাক্ট করেছি শুধুমাত্র ভিসা হলেই টাকা নিব তো ভিসা হয়েছে ভিসা হোক এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য কিন্তু আপনারা ভিসাটা দিয়ে কি করবেন আপনারা এই ভিসাটা দিয়ে তো অবশ্যই কানাডার ইমিগ্রেশন ক্রস করতে হবে তো সেখানে যদি আপনাকে এরকম প্রশ্ন করে যে আপনার প্রিভিয়াস পাসপোর্টগুলো আমাকে দেন চাইতেই পারে তো আর প্রিভিয়াস পাসপোর্টগুলো দেখার পরে যদি দেখে যে ওখানে কোনো ভিসা নাই আর ভিসা থাকলেও যদি কোনো জাল ভিসা স্টিকার মারেন ওটা কিন্তু বোঝা যাবে তারা ওইটুকু মানে বোঝার মতো ক্যাপাবিলিটি না থাকলে কানাডার মতো একটা দেশের ইমিগ্রেশনে কিন্তু কিছুতেই বসে নাই তখন আপনি কি করছেন ওই পাসপোর্টগুলো যখন দিচ্ছেন তখন আপনার জাল ভিসা থাকলেও সমস্যা আর ভিসা না থাকলে তো কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেল যে আপনার কোনো কোনো রকম ট্রাভেল হিস্ট্রি নাই তখন সে কি করবে ওই আইআরসিসির ইনফরমেশনে চলে যাবে যে কিভাবে কি কারণে এই ভিসাটা ইস্যু হয়েছে তার কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি নেই তারপর জিজ্ঞেস করবে যে আপনার কোনো রিলেটিভ আছে কিনা বা কোনো বিজনেস মিটিং আছে কিনা কোনো কনফারেন্স আছে কিনা সেগুলোও নাই আপনি সিম্পলি ট্যুরিস্ট হিসেবে এই দেশে এসেছেন তখন যখন সে দেখবে যে আপনার ট্রাভেল হিস্ট্রি নেই তখন তারা আইআরসিসির ফর্মটা দেখতে যাবে ওখানে গিয়ে যখন দেখবে যে ফর্মের মধ্যে আপনি কোনো ট্রাভেল হিস্ট্রি দিয়েছে তখন কিন্তু তারা কিছুতেই আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ার করবে না তখন আপনাদেরকে অবশ্যই ব্যাক করাবে তো এ কারণে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে শুধুমাত্র ভিসার জন্য কন্ট্যাক্ট করে আপনারা 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে ভিসা নিয়ে নিলেন কিন্তু এ ধরনের জাল জালিয়াতির মাধ্যমে যদি আপনাদের ভিসাটা অ্যাপ্রুভ হয় তাহলে আপনাদের ওই ভিসা নিয়ে কোনো লাভ নাই শুধুমাত্র যেই অসাধু চক্রটা এই জালিয়াতির সাথে জড়িত তারাই বেনিফিটেড হলো আর আপনি তারপরে টাকা পয়সা তার কাছ থেকে চাওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই শুধুমাত্র যেহেতু ভিসা করে দিচ্ছে আপনি কিন্তু টাকা পয়সা অবশ্যই তাকে দিয়ে দিতে বাধ্য হচ্ছেন কিন্তু আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন বা আপনি ওই ভিসা নিয়ে যে কোনো সময়ই কানাডা ভিজিট করলে কানাডার ইমিগ্রেশন যে কোনোভাবে আপনাকে আটকে দিতে পারে এ কারণে আপনাদের সতর্ক থাকতে হবে তবে আপনারা যদি সঠিকভাবে প্রসেসিং করেন তাহলে ভিসা না হলেও আপনাদের কিন্তু পরবর্তীতে আবার চান্স থাকে সঠিকভাবে কি লাইক আপনি এখনই অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে এখন ইয়ার রেশিওটা খুব ভালো তো এখন অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি কি করেন আপনার যা ট্রাভেল হিস্ট্রি আছে লাইক শুধুমাত্র ইন্ডিয়া ভিজিট করা আছে আপনি ওইটা নিয়েই দাঁড়ান কিন্তু ওইটা নিয়ে দাঁড়ানোর সময় আপনার কি করতে হবে পারপাসটা একটু চেঞ্জ করে দিতে হবে পারপাসটা একটু স্ট্রং করে দিতে হবে কি করবেন আপনি আপনি সেক্ষেত্রে একটা কনফারেন্সের ইনভাইটেশন আনতে পারেন আপনি কোনো একটা ফ্যামিলি বা ফ্রেন্ডসের কাছ থেকে একটা ইনভাইটেশন আনতে পারেন তখন জিনিসটা যে ওই ফ্রেন্ডসের সাথে দেখা করতে যাবেন বা একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে যাবেন ওই বিভিন্ন রকম কনফারেন্স হয় কানাডাতে ইন্টারন্যাশনাল কনফারেন্স যেগুলা দেখা যায় যে আপনার প্রফেশনের সাথে বা আপনার স্টাডির সাথে ম্যাচ করে ওই ধরনের কনফারেন্সে আপনি কিন্তু অ্যাটেন্ড করতে চাইতে পারেন অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন রকম ট্রেড শো হয় লাইক গার্মেন্টস রিলেটেড ট্রেড শো হতে পারে যে কোনো সেমিনার সিম্পোজিয়াম হতে পারে আপনার বিজনেস রিলেটেড কোনো একটা ট্রেড শোতে আপনি বায়ারদের সাথে মিট করতে যাবেন বা আপনার প্রোডাক্ট নলেজ ডেভেলপ করার জন্য আপনি যাবেন এটা কিন্তু খুব লজিক্যাল এ কারণে আপনার যদি অন্যান্য ট্রাভেল হিস্ট্রি নাও থাকে আপনি বিজনেস পারপাসে ওই ভিসাটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার ভিসা দেওয়ার চান্সেসও কিন্তু অনেক থাকবে যদি আপনার আদার্স ডকুমেন্টগুলো অর্থাৎ অ্যাজ এ সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে বা স্টাবলিশড একটা বিজনেসম্যান হিসেবে আপনি যদি নিজেকে প্রুফ করতে পারেন আপনার প্রপার্টি অ্যাসেট ভ্যালুয়েশন আপনার ব্যাংক এই ট্যাক্স ফাইল সব কিছুর মাধ্যমে আপনি যদি নিজেকে প্রুফ করতে পারেন তাহলে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনাদের ভিসা হতে পারে আর ওইভাবে যদি আপনি ভিসা নেন তাহলে কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কোনো
রকম কোনো সমস্যা থাকবে না আপনি কনফিডেন্টলি সব কোশ্চেনের আনসার করতে পারবেন এবং খুব হাসি মুখে আপনি কানাডাতে ঢুকতে পারবেন ঢুকে তারপর আপনি কনফারেন্সে অ্যাটেন্ড করেন থাকেন ঘুরে চলে আসেন যে কোনো কিছু করেন সেটা কিন্তু আপনার টোটাল নিজের ব্যাপার চাইলে আপনি ওখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে তারপর আপনি সেটেল হতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও থেকে আপনারা কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়া কিভাবে কানাডার ভিসা নিতে পারেন বা কানাডার ভিসা নেওয়ার ব্যাপারে কি ধরনের জাল জালিয়াতি চলছে সেগুলা থেকে কিভাবে আপনারা সতর্ক থাকবেন বা সেগুলার কোনো ভাবে যদি আপনি ওইভাবে ভিসা নেন তাহলে আপনারা কি ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন এই জিনিসটা টোটালি ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ।